নমস্কার। আজ 22শে শ্রাবণ, রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস। 1861 সালের 25শে বৈশাখ জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে যে যুগপুরুষটি জন্মগ্রহণ করেছিলেন, 1941 সালের 22শে শ্রাবণ আজকের দিনে তার প্রয়াণ ঘটে। কিন্তু বিশ্বের যেখানেই বাঙালি রয়েছেন, সেখানেই কিন্তু আজও আছেন রবীন্দ্রনাথ। আমাদের মুখের ভাষা, আমাদের সব মনের সব রকম ভাবের সঙ্গেই অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছেন তিনি। তাঁকে মনে করেই আমাদের প্রতিদিনের পথ চলা। তাই বাঙালিরা সর্বত্রই 25শে বৈশাখ এবং 22শে শ্রাবণ এই দুটি দিন অত্যন্ত মর্যাদার সঙ্গে তাঁরই রচিত কবিতা, গান, গীতিনাট্য, নৃত্যনাট্য ইত্যাদি পরিবেশনার মাধ্যমে উদযাপন করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে থাকেন। কিন্তু বর্তমান বিশ্বের অতিমারী পরিস্থিতি এমন একটি সংকটের সৃষ্টি করেছে যে প্রকাশ্যে কোনো অনুষ্ঠান কোথাও করা এখন আর সম্ভব হচ্ছে না। প্রায় সর্বত্রই তাই আন্তর্জালের মাধ্যমেই আয়োজিত হচ্ছে রবীন্দ্র প্রণাম অনুষ্ঠান। আমাদের বাংলা ওয়ার্ল্ডওয়াইড এই অনুষ্ঠানের আয়োজন আন্তর্জালের মাধ্যমেই আপনাদের কাছে নিয়ে এসেছে। বাংলা ওয়ার্ল্ডওয়াইড পৃথিবীর সর্বত্র ছড়িয়ে থাকা বাঙালিদের পারস্পরিক একটি আন্তরিক বিনিময়ের নিজস্ব পোর্টাল। এই পোর্টালের মাধ্যমে আমরা গত 2 বছরে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা বাঙালিদের নিয়ে যে সমস্ত অনুষ্ঠানের আয়োজন করেছিলেন, তার মধ্যে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়ে যেসব উপস্থাপনা ছিল, সেগুলিকে নিয়েই আজকের এই 22শে শ্রাবণের রবীন্দ্র প্রণামের একটি মালা গেঁথেছে। এই অনুষ্ঠানে যারা অংশ নিচ্ছেন তাদের মধ্যে আছেন শ্রদ্ধেয় অধ্যাপক পবিত্র সরকার, বাংলাদেশ থেকে আছেন বিশিষ্ট শিল্পী লাইজা আহমদ লিজা, আছেন প্রবুদ্ধ রাহা, আছেন জগন্নাথ বসু, থাকছেন জয়তী চক্রবর্তী এবং ইংল্যান্ড থেকে ইমতিয়াজ আহমদ। প্রভাতের আনন্দের লেশ মাত্র ভা, আজিকার কোন ফুল বিহঙ্গের কোন গান, আজিকার কোন রক্তরাজ অনুরাগে সিক্ত করি, পারিব না পাঠাইতে তোমাদের করে আজি হতে শত বর্ষ পরে। 22শে শ্রাবণ আমাদের সমস্ত বাংলা ভাষীদের কাছে একটা শোকের দিন। আসলে আগস্ট মাসটা বাংলাভাষীদের কাছে একটা শোকের মাস। রবীন্দ্রনাথের মৃত্যু ছাড়াও আরেক বরণীয় বাঙালি শেখ মুজিবুর রহমানকে এই মাসে হত্যা করা হয়েছিল। কিন্তু আমরা রবীন্দ্রনাথে ফিরে আসি। 22শে শ্রাবণ যে মানুষটির মৃত্যু হলো, তার মৃত্যুটাকে ভুলে গিয়ে আমরা তাঁর দীর্ঘ 80 বছরের জীবনটার দিকে যদি তাকাই, এই জীবনটা তো নানাভাবে ওই মৃত্যুকে তুচ্ছ করে দেয়। এটা পূর্ণ জীবন। রবীন্দ্রনাথ যেমন বলেছিলেন, ওগো আমার এই জীবনের শেষ পরিপূর্ণতা মরণ, আমার মরণ তুমি কও আমাদের কথা। ঠিক আছে, কিন্তু মরণের বাইরে জীবন যে কথাগুলো, যে সুরগুলো আমাদের জন্য রেখে আছে গেছে, তা শুধু আমাদের আনন্দ বা রসের উৎস নয়, আমাদের শান্তির উৎস,
আমাদের সান্ত্বনার উৎস, আমাদের শুশ্রূষা দেয়। সেই জন্যে রবীন্দ্রনাথ নামক মানুষটিকে আমরা কেবল কবি, গীতিকার, চিত্রকর, অভিনেতা, চিন্তাশীল, দার্শনিক এই 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 রকম একটা ভূমিকায় আমরা বেঁধে রাখি না। আমরা তাকে আমাদের গুরুর আসনে বসাই, যেন তার কাছ থেকে আমাদের অনেক শিক্ষা নেবার আছে, অনেক উপদেশ নেবার আছে। এই 22শে শ্রাবণ বিশেষ করে আমাদের কাছে সেই সান্ত্বনার কথাগুলো, শান্তির কথাগুলো আমাদের কাছে সামনে নিয়ে আসে, যে আমি মারের সাগর পাড়ি দেব বিষম ঝড়ের ভয়ে, বা দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার ঘুচবে কবে, বিষকে বিষের দাহ দিয়ে দহন করে মারতে হবে, আছে দুঃখ আছে মৃত্যু। এই যে জীবন সম্বন্ধে শিক্ষা, বাঁচার সঙ্গে সঙ্গে বাঁচার গভীর তাৎপর্য আমাদের বুঝিয়ে দেওয়া, এটা রবীন্দ্রনাথ ছাড়া আর খুব কম কবি শিল্পী করেছেন। এবং মৃত্যুর পাত্রে জীবনের অমৃত কে কীভাবে আস্বাদন করতে হয় সেটাও তিনি আমাদের শিখিয়েছেন। এসব কথা আমি কখনো লিখেছি, কখনো বলেছি, দুটো ঘটনার কথা আমি বলব। একটা হচ্ছে এক ডাক্তার মার্কিন দেশের, ডক্টর এলিজাবেথ কুবলার রস, তিনি 400 মৃত্যুপথযাত্রী রোগীর সাক্ষাৎকার নিয়ে একটা বই লিখেছিলেন, গবেষণার বই, 1969 সেটি বেরিয়েছিল, অন ডেথ অ্যান্ড ডাইং। সেই বইটি আমি পড়ে দেখলাম যে এর 12টা অধ্যায়ের শুরুতে, শেষে এবং বইয়ের শুরুতে 13 জায়গায় তিনি শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ধৃতি ব্যবহার করেছেন। ইংরেজি বই, আমেরিকায় ছাপা, ওখানকার প্রি মেডিকেল কোর্সে পাঠ্য, তখনই 10 লক্ষ কপির বেশি বিক্রি হয়ে গেছে। পরে আমি যখন মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে পড়াই, তিনি এলেন একটা বক্তৃতা করতে, তিনি ছিলেন শিকাগোর বিশ্ববিদ্যালয়ের বিলিংস হসপিটালের মনোবিদ ডাক্তার। শিকাগোতে থাকার সময় তার সঙ্গে আমার আলাপ হয়নি। তো তাকে মিনেসোটায় জিজ্ঞেস করলাম, মিনিয়াপোলিসে, যে কেন আপনি রবীন্দ্রনাথকে বাছলেন। তিনি খুব সহজ কথায় বললেন যে 1942 ভারতে যুদ্ধের ভলান্টিয়ার হয়ে আমার যাওয়ার কথা ছিল, যাইনি, কিন্তু রবীন্দ্রনাথ পড়েছিলাম, আর 1942 থেকে এই স্বপ্ন আমি মনের মধ্যে রেখেছিলাম যে আমি যদি কখনো মৃত্যু নিয়ে বই লিখি রবীন্দ্রনাথকে আমি ব্যবহার করব। তো এই যে মৃত্যু সম্বন্ধে বললেন, বললেন যে আমি তোমাকে বলছি মৃত্যু সম্বন্ধে এত গভীরভাবে তিনি ভাবেন, জীবনের রহস্য তাঁর পুরোটা জানা হয়ে গেছে, জীবনের অর্থ তাঁর পুরোটা জানা হয়ে গেছে। এই জন্য রবীন্দ্রনাথ ছাড়া পৃথিবীর আর কোনো চিন্তাবিদ, কোনো দার্শনিক, কোনো কবির কথা আমি ভাবতেই পারিনি। এরকম অজস্র ঘটনা আছে, অর্থাৎ মৃত্যু, মহৎ দুঃখ, বিশাল শোক, ক্ষত যত, ক্ষতি যত, মিছে হতে মিছে এই কথাগুলো যে বলেন এবং নিজের জীবন দিয়ে তা আমাদের দেখান, কত শোক পেয়েছেন, এই শোক থেকে উত্তীর্ণ হওয়ার দীক্ষা দেন বলেই তিনি কবিদের ও গুরু, মানুষও তাকে গুরুদেব বলেই চেনে। সারা পৃথিবীতে নানা দেশে শুধু কবি হিসেবে নয়, শিল্পী হিসেবে নয়, দার্শনিক হিসেবে নয়, এটা দর্শনের একটা অংশ, জীবন দার্শনিক হিসেবেও এই রবীন্দ্রনাথকে তারা গ্রহণ করেছে, এখনও গ্রহণ করে চলেছে।
বাইশে শ্রাবণে এই রবীন্দ্রনাথকেই আমাদের খুব করে মনে পড়ে। শুধু তোমার মানি নয় গো হে বন্ধু, হে মাঝে মাঝে টানে তোমার নয় আমার।
শুনতেছো কি পরকালের ডাক? কবি কহে, সন্ধ্যা হলো বটে, শুনছি বসে লয়ে শ্রান্ত দেহ, এপারে ওই পল্লী হত যদি, আজ হঠাৎ ডাকে আমায় কেহ, যদি হোথায় বকুল বন ছায়ে মিলন ঘটে তরুণ তরুণীতে, দুটি আখির পরে দুইটি আখি মিলিতে চায় দুরন্ত সঙ্গীতে, কে তাহাদের মনের কথা লয়ে বিনার তারে তুলবে প্রতিধ্বনি, আমি যদি ভবের কুলে বসে পরকালের ভালো মন্দই গুনি। সন্ধ্যা তারা উঠে অস্তে গেল, চিতা নিবে এলো নদীর ধারে, কৃষ্ণপক্ষে হলুদ বর্ণ চাঁদ দেখা দিল বনের একটি পারে, শৃগাল সভা ডাকে ঊর্ধ্ব রবে পোড়ো বাড়ির শূন্য আঙিনাতে, এমন কালে কোনো গৃহত্যাগী হেথায় যদি জাগতে আসে রাতে, জোর হস্তে ঊর্ধ্বে তুলি মাথা চেয়ে দেখে সপ্ত ঋষির পানে, প্রাণের কূলে আঘাত করে ধীরে সুপ্তি সাগর শব্দবিহীন গানে, ত্রিভুবনের
গোপন কথাখানি কে জাগিয়ে তুলবে তাহার মনে? আমি যদি আমার মুক্তি নিয়ে চুক্তি করি আপন গৃহকোণে, কে সে আমার পাক ধরেছে বটে, তাহার পানে নজর এত কেন? পাড়ার যত ছেলে এবং বুড়ো সবার আমি এক বয়সী যেন। ওষ্ঠে কারো সরল সাদা হাসি, কারো হাসি আঁকির কোণে কোণে, কারো শ্রু ছিলে পড়ে যায়, কারো শ্রু শুকায় মনে মনে, কেউ বা থাকে ঘরের কোণে দোহে, জগৎ মাঝে কেউ বা হাঁকায় রথ, কেউ বা মরে একলা ঘরের শোকে, জনারণ্যে কেউ বা হারায় পথ, সবাই মরে করেন ডাকার ডাকে, কখন শুনি পরকালের ডাক, সবার আমি সমান বৈশি যে, চুলে আমার যত ধরুক পাক। তোমার কাছে এবার মাগে মর গানের সুরে, তোমার কাছে এবার মাগে মরণ হতে যেন জাগে গানের সুরে, যেমনি যেন মাতার স্তন্য সুধা ধেন নবীন জীবন দেয় গোপুরে গানের সুরে। শিথায় তরু তৃণ যত মাটির বাসি হতে ওঠে গানের মতো, শিথায় তরু তৃণ যত মাটির বাসি যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, ঝড় এসেছে ওরে ওরে, ঝড় এসেছে ওরে বার, ঝড়কে পেলেন সাথ, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতে,
আকাশ কোণে সর্বনেশে খানে খানে উঠছে হেসে, আকাশ কোণে সর্বনেশে খানে খানে উঠছে হেসে, প্রলয় আমার কেশে বেশে করছে মাতামাতি, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতে। যে পথ দিয়ে যেতেছিলেন ভুলিয়ে দিলে তারে, আবার কোথা চলতে হবে গভীর অন্ধকারে। যে পথ দিয়ে যেতেছিলেন ভুলিয়ে দিলে তারে, আবার কোথা চলতে হবে গভীর অন্ধকারে। বুঝি বা এই বজ্র রাবে নূতন পথের বার্তা কবে, বুঝি বা এই বজ্র রাবে নূতন পথের বার্তা কবে, কোন পুরীতে গিয়ে তবে প্রভাত হবে রাতে, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতে। ঝড় এসেছে ওরে ওরে, ঝড় এসেছে ওরে, এবার ঝড়কে পেলেম সাথে, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতে। যদি জল আসে আঁখি ভাতে একদিন